রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে পশ্চিম ইউরোপে স্থল করিডর বরাবর কয়েক হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে নেটো। একজন সিনিয়র কৌশলবিদ টেলিগ্রাফকে এই তথ্য জানিয়েছেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট, প্রতিষ্ঠিত হয় 1949 সালে। জোটটির প্রাথমিক কাজ হল সকল সদস্যকে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সহায়তা করা, নিরাপত্তার বিষয়টি দেখা। সম্ভাব্য রুশ আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে গত বছর মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের সদস্যরা 300,000 সেনা মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে রাজি হয়েছিল। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমেরিকান সেনাদের প্রাথমিক পথ হবে ডাচ বন্দর রটারডাম হয়ে জার্মানি এবং পোল্যান্ড, ইতালি, গ্রিস এবং তুরস্ক থেকে বিকল্প করিডোর যথাক্রমে স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া হয়ে হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়ার মধ্য দিয়ে যাবে। ব্যাক আপ লজিস্টিক্সের জন্য নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডকে জড়িত করার পরিকল্পনাও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দাবি করেছে যে মস্কো নেটোকে আক্রমণ করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে অস্ত্র পাঠানো সেই ফলাফলকে থামাতে বা প্রতিরোধ করতে সহায়তা করবে। তবে মস্কো এই ধরনের কোনো অভিপ্রায় থাকার কথা অস্বীকার করেছে এবং পশ্চিমা সরকারগুলোকে ইউক্রেন সংঘাতের বিষয়ে মিথ্যা হুমকি সৃষ্টি করার অভিযোগ করেছে। রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেনের সাথে শত্রুতাকে রাশিয়ার উন্নয়নকে ক্ষুণ্ণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনকে অস্ত্র, বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং পরিকল্পনা দিচ্ছে পশ্চিমারা, এই দাবি মস্কোর। নেটোর নেতারা ভয় পাচ্ছেন যে রাশিয়ানদের আক্রমণের চাপে ইউক্রেনের পতন ঘটতে পারে। রাশিয়া এরপর কী করতে চলেছে তা তারা ভালো করেই অনুমান করতে পারছেন, কিন্তু ইউক্রেনকে রক্ষা করার মতো বিকল্প তাদের হাতে খুব কমই রয়েছে। নেটো প্রথম কোনো সামরিক অভিযানে অংশ নেয় 1992 সালের বসনিয়া যুদ্ধের মাধ্যমে। এরপর 1999 সালে কসোভো যুদ্ধে বিমান বাহিনীর মাধ্যমে দ্বিতীয় অভিযানে নামে তারা, আর তৃতীয় অভিযান শুরু করে 2001 সালে আফগানিস্তানে। পশ্চিমাদের বারবার সতর্ক করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ওপর দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধের ঝুঁকি নিচ্ছে তারা। তিনি আরও বলেন, রাশিয়া ও নেটোর মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন যা থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে পরিস্থিতি, 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া, যা 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা সম্পর্কে সবচেয়ে গুরুতর সংকট তৈরি করে।